সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালো আছেন। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা ঘটে গেল দেশের অভ্যন্তরে। এক একদিন এক এক রকমের ঘটনা ঘটেই চলেছে, যার কোনো কোনোটি নিতান্তই অনভিপ্রেত। এসব নিয়ে সব ধরনের মিডিয়াও আলোচনায় বক্তব্যে সরগরম ছিল। বলা যায় এগুলো এখন কিছুটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতিও এই মুহূর্তে নানামুখীভাবে উত্তপ্ত। এসবের মাঝে বেশ কিছুদিন আগে দুদকের কর্মকর্তা শরীফউদ্দিনকে নিয়ে বেশ কিছুদিন আলোচনা চলল। অভিযোগে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে দুদক বিধিতে বরখাস্ত করার ঘটনা নিয়ে শরীফউদ্দিনের সহকর্মীবৃন্দকে দুদক অফিসের সামনে মানববন্ধন করতে দেখা গেল। বরখাস্তের বিষয়ে স্বয়ং সচিব মহোদয়কেও সাংবাদিকদের সামনে এসে ব্যাখ্যাও দিতে দেখা গেল। এসবই নিঃসন্দেহে একটি নজিরবিহীন ঘটনা বলা যায়। শেষ অবধি বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গেল। আজকে আমি 2004 সালের প্রণীত এই দুর্নীতি দমন কমিশন আইনের আদ্যোপাদন্ত এবং আমার কিছু অভিজ্ঞতার আলোকে আইনটির বর্তমান অবস্থা নিয়ে আলোচনা শুরু করব। বহুল আলোচিত এই দুর্নীতির প্রসঙ্গে আলোচনা যাবার আগে একটু পেছনে ফিরে যেতে চাই। পাকিস্তান আমলে 1957 সালে দি অ্যান্টি করাপশন অ্যাক্ট 1957 এর অধীনে গঠিত ব্যুরো অফ অ্যান্টি করাপশন দ্বারা 1947 সালের 11 মার্চে বলবৎ হওয়া ব্রিটিশের দেওয়া মূলত প্রিভেনশন অ্যান্ড করাপশন অ্যাক্ট 1947, যা কিনা অ্যাক্ট 2 অফ 1947 বলা হয়, যেটি এখনও বিদ্যমান আছে, সেটার দ্বারাই পেনাল কোডের 21 ধারায় সংজ্ঞায়িত পাবলিক সার্ভেন্টের ঘুষ দুর্নীতির সরকারি অর্থ আত্মসাতের বিষয়ে অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একমাত্র পদ্ধতি এই আইনটি। এ বিষয়ে আরও যেটুকু বলে রাখতে চাই সেটি হল, এই দুর্নীতি দমন নামক বিষয়টি হল একটা মোক্ষম রাজনৈতিক হাতিয়ার, যা দীর্ঘকাল যাবৎ ধারাবাহিকভাবে ব্যবহৃত হয়ে আসছে। 1958 সালে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে তাড়িয়ে দিয়ে ফিল্ড মার্শাল মোহাম্মদ আইব খান মার্শাল ল এর মাধ্যমে ক্ষমতা দখল করে প্রেসিডেন্ট হলেন এবং প্রথমেই দুর্নীতি সাবজেক্টের এই হাতিয়ারটি ইস্তেমাল শুরু করেন তিনি। ফিল্ড মার্শাল প্রেসিডেন্ট দুর্নীতিপরায়ণ পাবলিক সার্ভেন্টের তালিকা প্রস্তুত করলেন এবং 303 জনকে একসাথে চাকরিচ্যুত করলেন, যেটাকে তখন ব্যঙ্গ করে 303-র ফায়ার করা বলা হতো। এই পদক্ষেপের মাধ্যমে পাবলিক সার্ভেন্টদের মধ্যে রীতিমতো থরকম্প তুলে দিয়েছিলেন তিনি। সেই তালিকায় তৎকালীন পূর্ব পাকিস্তানের অংশেও কমজনের নাম ছিল না, কিন্তু বড় আমলা থেকে শুরু করে মায় পুলিশের ইন্সপেক্টর পর্যন্ত সেই তালিকার নাম উঠেছিল। সেই 303 তালিকার চাকরিচ্যুত শেষ ব্যক্তিটি ছিলেন তৎকালীন বরিশালের মঠবাড়িয়া নিবাসী ইন্সপেক্টর কেন্দু মিয়া। এছাড়া আরও অন্যান্য নানা পদের আমলা ও ক্ষুদে আমলাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা তো ছিলই। স্বাধীনতার পর বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশে পুরনো সেই আইনটি নিয়েই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
জোরালোভাবে এটি নিয়ে উনি চেষ্টা করেছেন। জেনারেল জিয়ার ক্ষমতা গ্রহণের পর একই আইনের ধারাবাহিকতায় দুর্নীতি দমন প্রচেষ্টা অব্যাহত থাকে। পরবর্তীতে স্বৈরশাসক প্রেসিডেন্ট এরশাদ ক্ষমতা দখল করে ব্যুরো অফ অ্যান্টি করাপশনের মাধ্যমে দুর্নীতি খোঁজার পাশাপাশি আরও এক ধাপ এগিয়ে বড়সড়ভাবে আব্দুল গনি রোডের মাথায় প্রেসিডেন্টস ভিজিলেন্স টিম নামে পুলিশের ডিআইজি পদমর্যাদার অফিসার বসিয়ে ঢাক ঢোল পিটিয়ে দুর্নীতির বিরুদ্ধে লেগে গিয়েছিলেন। অনেক হোমরা চুমরা নানাভাবে তখন নাকানি চুবানি খেয়েছিলেন, যারা ভুক্তভোগী তারাই ভালোভাবে জানেন বিষয়টি। কিন্তু অদৃষ্টের নির্মম পরিহাস, দুর্বার গণ আন্দোলনের মুখে যখন ক্ষমতা ছাড়লেন প্রেসিডেন্ট এরশাদ, তখন এই দুর্নীতির মামলাতেই তাকে জেলবন্দী হতে হল। পরবর্তীতে সাজাপ্রাপ্ত হয়েছিলেন তিনি। সেসব ইতিহাস সবারই জানা। এরশাদ সাহেবের বিরুদ্ধে তখন একাধারে 30-35টি মামলা হয় এবং সর্বশেষ হেলিকপ্টারে আট রশি দৌড়ানোতে সরকারি তেল অপচয়জনিত দুর্নীতির মামলাটিও হয়েছিল তার বিরুদ্ধে। সেই সময় পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডস্থ জেলখানা সংলগ্ন দুর্নীতির স্পেশাল জজ আনসার উদ্দিন সিকদারের আদালতে কারওয়ান বাজার সন্নিকটস্থ সেই বিখ্যাত জনতা টাওয়ার দুর্নীতি মামলা সরকার পক্ষে পরিচালনা করতেন অ্যাটর্নি জেনারেল আমিনুল হক শাহ নিজে। তার সাথে থাকতেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিরুল কবির চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, পাবলিক প্রসিকিউটর আব্দুর রেজ্জাক খান সহ অন্যান্য সহকারী অ্যাটর্নি ও এপিপিগণ। তখনকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এসি প্রসিকিউশনের দায়িত্বে থাকার কারণে জেলবন্দী এরশাদ সাহেবকে আমাকেই কারাগার থেকে আদালতে আনা নেওয়া এবং নিরাপত্তাজনিত সকল দায়িত্ব পালনের পাশাপাশি আদালতে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করতে হতো সংশ্লিষ্ট সবাইকে। নিম্ন আদালতে হাজির হয়ে স্বয়ং অ্যাটর্নি জেনারেল দিনের পর দিন তার ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমভিব্যাহারে নানা প্রতিকূলতার মাঝে বহুল আলোচিত মামলাটি পরিচালনা করা বাংলাদেশের ইতিহাসের এক বিরল ঘটনা ছিল। জাতিসংঘ 2003 সালের 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। পরের বছর 2004 সালে 23 ফেব্রুয়ারি দি অ্যান্টি করাপশন অ্যাক্ট 1957 অ্যাক্ট নম্বর 26 অফ 1957 এর অধীন গঠিত বাংলাদেশ ব্যুরো অফ অ্যান্টি করাপশন বাতিল করে তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের হাত ধরে বর্তমানের এই দুর্নীতি দমন কমিশন আইন 2004 সালে পাশ হয় এবং সেই থেকে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন বিষয়ে এককভাবে দায়িত্ব পালন করে আসছে। তার আগে ব্যুরো অফ অ্যান্টি করাপশন এবং বাংলাদেশ পুলিশ যৌথভাবেই এই দায়িত্ব পালন করত বলা যায়। সেই সময় অপরাধগুলি কগনিজেবল কেস হওয়ার সুবাদে পুলিশেরও আইনগত কর্তব্য ছিল এবং তাই পুলিশও নিয়মিত কেস রুজু করত এবং তদন্ত করত। আবার ব্যুরো অফ অ্যান্টি করাপশনের অফিসারও থানায় মামলা রুজু করে তদন্ত করত। উভয়ই পাবলিক সার্ভেন্টের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে সরকারের অনুমোদন নিয়ে আদালতে চার্জশিট দাখিল করত। কিন্তু কি কারণে যে তখনকার কথিত
নখদন্তহীন এই নতুন দুর্নীতি দমন কমিশন আইনটি মাথা না ধুয়েই গোসল করার মতো করে পাশ করানো হলো তা আমার কাছে আজও স্পষ্ট নয়। মাত্র 38টি ধারা সম্বলিত এই আইনটি প্রণয়নের পর থেকে এটাকে নখদন্ত দিয়ে সাজাতে এ পর্যন্ত বিভিন্ন ধারায় 27টি সংশোধনী এনেও এখনো হালে পানি পাচ্ছে না যেন, এবং প্রয়োগীয় বিষয়ের স্বচ্ছতা স্পষ্ট করা যায়নি। আর সেটা করতে হলে কিছু মৌলিক বিষয়ের সংশোধনী এখনো প্রয়োজন। সেই শুরু থেকেই কেন এমনটি হচ্ছে সে বিষয়ে বিশ্লেষণধর্মী আনুপূর্বিক আলোচনা ও প্রয়োজনীয় বিষয়ের আইনি ত্রুটি নিয়ে আলোচনা থাকবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।